থেকে জেলা, এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন, তার সরকারের লোকেরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। পশ্চিম বাংলার মাটি মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি বুঝে নেবে দুর্বৃত্ত। যেদিন ভোট আসবে, ভোট হবে, ধরনার দিন তোমরা থাকবে না, তৃণমূল কংগ্রেসে থাকবে, একবার নয় অসংখ্যবার প্রমাণ হয়েছে। ত্রিপুরার ভোটে জিতে অত আহামরির কিছু নেই, ওখানে কার্যত তৃণমূল কংগ্রেস লড়েনি, সিপিএম লড়াই করতে পারেনি, আত্মসমর্পণ করেছে। সিপিএম বিজেপি অর্থ ক্ষমতার কাছে আত্মসমর্পণ করেছে, আর কংগ্রেস মাঠটা ছেড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে। আমি তো সব সময় বলেছিলাম গুজরাটের ভোটে এবারে মানুষ প্রস্তুত ছিল বিজেপিকে হারানোর জন্য, সেখানে যদি মমতা ব্যানার্জির মতো একটা শক্তিশালী নেত্রী থাকতো, আর তৃণমূল কংগ্রেসের মতো মানুষের পাশে দাঁড়ানো একটা রাজনৈতিক দল থাকতো, তাহলে গুজরাটে 150 সিটে বিজেপি হারতো। আমরা জানি যেখানে এই মানুষ ঐক্যবদ্ধ আছে, শক্তিশালী নেতা আছে, বিজেপি জিততে পারে না। কদিন আগে উপনির্বাচনে উড়িষ্যায় নবীন পট্টনায়ক মাঠে পড়ে থেকে বিজাপুরে 45,000 ভোটে বিজেপিকে হারিয়েছে। মধ্যপ্রদেশে বিজেপির সরকার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাঠে পড়ে থেকে তিনি কোলাহাস এবং মঙ্গলাবলী সিটে দুটো বিধানসভা সিটে, যেখানে শিবরাজ সিং চৌহান সহ 40 জন মন্ত্রী পড়েছিলেন, সে দুটো সিট হারিয়েছে। রাজস্থানে সচিন পাইলট দুটো লোকসভার সিট, একটি বিধানসভার সিট বিজেপিকে হারিয়েছে। তাই যেখানেই শক্তিশালী নেতৃত্ব আছে, সেখানেই কিন্তু বিরোধী বিজেপি সহ অন্য দলগুলো সুযোগ পায় না। আর তৃণমূল কংগ্রেস পরীক্ষিত রাজনৈতিক দল, 14 সালে লোকসভার ভোটের পরে কৃষ্ণগঞ্জ এবং বন্যা উপনির্বাচন হয়েছিল, প্যারামিলিটারি ফোর্স দিয়েছে নানাভাবে, আমাদের মন্ত্রীকে পর্যন্ত জেলে পড়া হয়েছিল। সেদিন কৃষ্ণগঞ্জে আমরা জিতেছিলাম, সেদিন বন্যাতে আমরা মার্জিন বাড়িয়ে মমতা ঠাকুর জিতেছিলেন। 2016 বিধানসভা ভোটে সিপিএম কংগ্রেস জোট বেঁধেছিল, পরোক্ষভাবে সেই বিজেপি সেই জোটে ছিল। আমাদের বলা হয়েছিল উত্তর দিনাজপুরে যদি যেত ইতিহাস জিতবে, আর একটাও পাবে না।